আপনারা সমাজের মধ্যে বলে বেড়ান যে না, টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করা যাবে না। অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, মুয়াজ ইবনে জাবাল রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে সাহাবায়ে কেরামদের অধিকাংশই তারা সদকাতুল ফিতর, তারা দিরহাম দিয়ে, দিনার দিয়ে, টাকা দিয়ে দেওয়াটাকে জায়েজ মনে করেছেন, তারা এটাকে দেওয়া জায়েজ মনে করেছেন। অথচ যুগ যুগ ধরে আমাদের সমাজে আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী তারা টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করছেন, নতুন করে আপনি একটি ফতোয়া দিলেন যে না, টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করা যাবে না। এই যে সমাজের মধ্যে একটি ফেতনা ছড়াই দিলেন, একটা বিষ বাষ্প ছড়িয়ে দিলেন, এতে মানুষগুলো বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। অথচ আপনারা কেউ যদি কিসমিস দিয়ে আদায় করেন সদকাতুল ফিতর, ভালো আলহামদুলিল্লাহ, খেজুর দিয়ে আদায় করেন করবে, সমস্যা কই, গম দিয়ে আদায় করেন করেন না, জব দিয়ে আদায় করেন করেন, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যদি পনির দিয়ে আদায় করতে চান তারও তো সুযোগ রয়েছে। কিন্তু এগুলো যদি একজন মানুষকে দেওয়া হয় যিনি ফেতনা আদায় করছেন, তিনি হয়তোবা অনেক দাম দিয়ে এটাকে ক্রয় করে সদকাতুল ফিতর আদায় করলেন, কিন্তু যার কাছে দেওয়া হলো তিনি হয়তোবা পনির খান না, তিনি হয়তোবা কিসমিস খান না, তার বা প্রয়োজন নেই, তার প্রয়োজন হচ্ছে টাকা, টাকা দিলে তিনি ওষুধ কিনতে পারবেন, তার বিভিন্ন প্রয়োজনগুলো তিনি মেটাতে পারবেন। এই জন্য তো মুহাদ্দিসিনে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিন এজাম, তাবু তাবিন, যুগ যুগ ধরে ফুকাহায়ে কেরাম তারা সদকাতুল ফিতরকে টাকা দিয়ে আদায় করাকে জায়েজ মনে করতেন। আর আপনারা হুট করে এসে সমাজের মধ্যে একটি ফেতনা ছড়াই দিলেন যে না, এটা এভাবে দেওয়া যাবে না। অথচ আপনাদের মাদ্রাসায় যখন আপনারা সদকাতুল ফিতর আদায় করতে বলেন, আপনারা সেখানে বিকাশ নাম্বার দিয়ে দেন, এজেন্টের নাম্বার দিয়ে দেন, সেখানে নগদ ক্যাশের নাম্বার দিয়ে দেন, আপনারা পার্সোনাল বিকাশ নাম্বার দিয়ে দেন। ও আপনার মাদ্রাসায় টাকা দেওয়ার ক্ষেত্রে নগদে দেওয়া যাবে, সেখানে টাকা দিয়ে দেওয়া যাবে, সদকাতুল ফিতর, জাকাতুল ফিতর এখানে দেওয়া যাবে। আর যখন কোনো মানুষ সদকাতুল ফিতর আদায় করবে, তখনই আপনারা শর্ত জুড়ে দেন যে এটি মূলত টাকা দিয়ে দেওয়া যাবে না, এটা পনির দিয়ে দিতে হবে, খেজুর দিয়ে দিতে হবে। এই যে আপনারা দ্বৈত নীতি, ডাবল স্ট্যান্ডার্ড, এটা আপনারা করছেন, মনে রাখবেন। এতে কিন্তু উম্মত কিন্তু আপনাদেরকে ভালো করে চিনে নিচ্ছে। আল্লাহর রাস্তে বলছি ভাইরা, আপনারা কেউ সালাফি ভাইরা, আপনারা কেউ এই ফেতনাটা সমাজের মধ্যে ছড়াবেন না আল্লাহর রাস্তে।